সুষ্ঠু বিচার হয়েছে, বিজ্ঞ আদালত সুষ্ঠু বিচার পেয়েছেন এবং এটা ন্যায্য ছিল, নিপুণ আক্তারের একটা প্রাপ্য ছিল এবং এদেশের 18 কোটি মানুষের দাবি ছিল যে ওই স্বৈরাচারের পতন ঘটে, তাই ঘটেছে। নিপুণ আক্তার একজন মানবিক মেয়ে, সে মানুষের জন্য কাজ করে এবং সে যা বলে সেটা করে। আর এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি, কিন্তু নির্বাচনের দিন রেজাল্টের আগে আমি বলে দিয়েছি, রাত পরে 5টা আমি স্টেটমেন্ট দিয়েছি যে আমি নির্বাচন বর্জন করলাম, যেহেতু আমি প্যানেলের ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এখানে প্রচুর অনিয়ম হচ্ছে, এই অনিয়মের কারণে আমি কিন্তু তখনই নির্বাচন বর্জন করি এবং রাতেই নিউজ হয়ে যায় অনেকগুলো পত্রিকা, এই ভোর রাতেই নিউজ হয়ে যায়, নিউজগুলো আমার পাচ্ছে। তো আজকে যে রেজাল্ট হয়েছে, যে রায় হয়েছে, 9 মাস যুদ্ধ করে যেমন স্বাধীন হয়েছিল, সেরকম 9 মাস আন্দোলনের রেজাল্ট আজকে যেটা হয়েছে, আজকে এফডিসি স্বাধীন হয়েছে, চলচ্চিত্র শিল্পী সমিতি স্বাধীন হয়েছে এবং 18টি সংগঠন কলচিত্র মুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি যে একটা সাংঘাতিক মানের প্রত্যাশার ফল আমাদের এই যে স্বাধীন কমিটি, আপনি বলতেছেন স্বাধীন হয়েছে যে কমিটি, এই কমিটির কাছে আপনার প্রত্যাশা কি? এই কমিটি আমরা তো কাজ করে যাচ্ছি, আমরা তো বসে নিই, আমরা কন্টিনিউ মুভির কল্যাণে এবং অসহায় মানুষের কল্যাণে এবং চলচ্চিত্রে যাতে সুষ্ঠু বিচার পায় সব দিকে কাজ করে যাচ্ছি আমরা। আমরা থেমে নেই, আমাদের যে রায়টুকু ছিল আমরা কাজ করতে পারবো, অ্যাডজিস্টিং যে রাইট ছিল সেটাতে আমরা কাজ করেছি। এখন পারমানেন্ট একটা সলিউশন দিয়েছে বিজ্ঞ আদালত, এখন তো আরো বুক খুলে কাজ করবে। আপনি বলছিলেন যে গায়েদ খান স্বৈরাচারী ছিলেন, তিনি কি স্বৈরাচারী আচরণ করেছেন? আচ্ছা, আমি কারো স্পেসিফিক কারো নামও বলবো না, এখানে যা খুশি তাই করেছে, এই ইচ্ছে হয়েছে একটা শিল্পী বাদ দিয়ে দিয়েছে, খুব সুবার মতো একজন মানুষ যে চলচ্চিত্র সমিতি প্রেসিডেন্ট তার মেম্বারশিপ খেয়ে ফেলেছে, আলম ভাই সেক্রেটারি তার মেম্বারশিপ খেয়ে ফেলেছে, যখন যা মনে করেছে তাই করেছে, স্বৈরাচারীর স্বামী আমার যা মনে হয়, কারণ আমি আমি যা খুশি তাই করতে পারবো, তাই যদি আমি করি স্বৈরাচার, কারণ সে নিয়ম আছে, মানুষের মানুষের একটা জবাবদিহিত তার কাছে ছিল না, সে কারো কথা কখনো ছিল না, ওই অ্যাডজাস্টিং কমিটি যারা ছিল তখন তারা কারো কথা ছিল না। তো যার ফলে তো রিভিউ করার একটা সুযোগ রয়েছে, সেই সুযোগের ফলে কমিটির কার্যক্রম কোনো বাধাগ্রস্ত হবে কিনা? এক মানে এক মুহূর্তের জন্য নয়, আমরা কাজ করে যাব, আশায় থাকুক দোষের কিছু নেই, তাকে আশাই থাকতে হবে। এই কমিটি শিল্পীদের জন্য নতুন কি করবে যা আগের কোনো কমিটি করে দেখায়নি? আসলে আমরা আমাদের যে ইশতেহার ছিল, ইশতেহার যেটা ছিল আমরা সেভাবে কাজ করে যাবো, আমরা হল পাড়িয়ে দেবো, আমরা হলের মাঝখানে যে দালাল আছে যারা টাকা পয়সা নষ্ট করে এগুলো আমরা কমে আনবো এবং টিকিট কোথায় সেল হচ্ছে এটা অনলাইন ভিত্তিক আমরা একটা ব্যবস্থা নিচ্ছি এবং শিল্পীদের ইন্টারনেট সেটে যাওয়া, ইন্টারনেট সেট থেকে আসা, সম্মানী পাওয়ার নিশ্চয়তা দেওয়া, সব কিছুর মধ্যেই একটা জাস্টিস থাকবে। আপনাদের এই সিদ্ধান্ত কি সব শিল্পীরা মানবে? সব শিল্পীরা মানবে, কারণ সবার স্বার্থে 18টা সংগঠন বসে আমরা করবো, শিল্পীদের তো স্বার্থ আছে, কারণ আমি একটি করে আসলাম, আমাকে একটা চেক দিল সেটা পাস হইল না, আমাকে টাকা পাঠাবে বললো বারবার, পাঠাবে বললো পাঠাচ্ছে না, এরকম তো হচ্ছে, এগুলি থাকবে না, মানে কেউ ঠকতে পারবে না, সবাই যেন তার বিচারটা পায়, এখানে বিচার সুবিচার আমরা নিশ্চিত করবো।